ঝিনাইদহের হরিণাকুণ্ডতে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী নানা রকম খেলার প্রতিযোগিতা। মনোমুগ্ধকর পরিবেশে বিলুপ্ত প্রায় গ্রামীণ খেলায় মেতেছিল শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। খেলা দেখতে আসে এলাকার নানা বয়সী হাজারো মানুষ। ঝিনাইদহ জেলা প্রতিনিধি পিন্টুলাল দত্তের তথ্য ভিডিও চিত্রে একটি ডেস্ক রিপোর্ট। বড় একটি বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে সাতজন শিক্ষার্থী। তাদের থেকে একটু দূরে আরেকটি বৃত্তে পৌঁছাতে হবে প্রতিপক্ষকে ফাঁকি দিয়ে, কিন্তু তাকে বাদ সাজছে প্রতিপক্ষের অংশগ্রহণকারীরা। বৃত্তের ভেতর অবস্থানকারী দলের একজন করে বৃত্তের বাইরের দলের সদস্যদের তাড়া করছে। প্রতিপক্ষের কোনো খেলোয়াড়কে ছুঁয়ে দিতে পারলেই আউট, আর বৃত্তে পৌঁছাতে পারলেই দল জয়ী। এই খেলার নাম বৌচি। দুইটা খেলার ভিতরে অঙ্কের দৌড়ে ফার্স্ট হয়েছি এবং ভারসাম্য দৌড়ে আমি ফার্স্ট হয়েছি। আমার অনেক ভালো লাগছে। বিলুপ্তর পথে যে খেলাগুলো আছে ওইগুলো আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি, এই জন্য ভালো লাগছে। আমার অনেক খুশি লাগছে যে আমি প্রথম খেলা করে প্রথমেই ফার্স্ট হয়েছি। আমাদের ছেলেপিলে কেন খেলাধুলা করছে, প্রতিনিয়ত জানে কেন খেলাধুলা হয়, আমরা সেই কামনায় চাই। এই খেলাকে কেন্দ্র করে অনেক উৎসব তৈরি হয়েছে, এখানে অনেক ধরনের খেলা হয়েছে, আর আমি আমার বান্ধবীরা মিলে সবাই উপভোগ করেছি। অন্য পাশে চলছে স্লো সাইকেল রেস, অংশ নিয়েছে প্রায় অর্ধশত খেলোয়াড়। দিনভর আয়োজনে দাঁড়িয়াবান্ধা, বৌচি, সুচে সুই পরানো, বালিশ বদল, দড়ির উপর লাফ, ভারসাম্য দৌড়, অঙ্কের দৌড়, মোরগ লড়াই সহ নানা গ্রামীণ খেলায় অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 300+ শিক্ষার্থী ও অভিভাবক। এছাড়া প্রায় হারিয়ে যাওয়া গাদন বাগাদি খেলায় অংশ নেয় তারা। একটি ঘর থেকে বের হয়ে তিনটি বাধা অতিক্রম করে আবারও সেই ঘরে পৌঁছানোর উত্তেজনাপূর্ণ এই খেলা। এর একটি মূল উদ্দেশ্য হচ্ছে আলোকিত এবং বিকশিত মানুষ তৈরি করা, রুচিশীল উন্নত সমাজ তৈরি করা। যদি সমাজটা উন্নত হয়, শিক্ষিত একটি সমাজ হয়, গঠনমূলক একটি সমাজ তৈরি হয়, এবং যেই সমাজে লেখাপড়া, যেই সমাজে খেলাধুলা, যেই সমাজে ভালো বুদ্ধিবৃত্তির চর্চা হয়, সৃজনশীল চর্চা হয়, সেই সমাজ থেকেই ভবিষ্যতের নেতৃত্ব বেরিয়ে আসে। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। উন্নত মননের মানুষ ঘটতে এবং নেশামুক্ত স্মার্ট জাতি গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই, কাজেই সুস্বাস্থ্যের অধিকারী একটি রুচিশীল জাতি গঠনে সারা দেশে লোকজ খেলাধুলার প্রবণতা বাড়াতে হবে। ইমরানুজ্জামান, ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন।